প্রেম যমুনার তীরে উদাসী মন ভেসে চলে অজানার সন্ধানে, শ্রান্ত গোধূলির রক্তিম আভায় ক্লান্ত পাখি ঘরে ফিরে, সেই ঘরে ফেরার টানে মন চায় আশ্রয়, একখণ্ড নিবিড় সান্নিধ্যের প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিটুকু রক্ষা করবার জন্যই যেন আজও তাঁর বাঁশি বেজে চলেছে, জাগ্রত প্রাণীর বিমূর্ত অনুভূতি তাঁর করুণাধারায়, পরাণ বিনার তারে বাজায় সুরের রণন, তাই তো তিনি পরাণ বিহারী, তিনি প্রেমময়, তিনি নিত্য সুন্দর, অখিল ব্রহ্মাণ্ডের নিয়ন্তা, তিনি ভগবান শ্রীকৃষ্ণ। জন্মাষ্টমীর পুণ্য লগ্নে তার আবির্ভাব জগতের মঙ্গল সাধনের জন্য, মাতা দেবকীর অষ্টম গর্ভের পুত্রকে রক্ষা করবার জন্য, পিতা বাসুদেব ঝড় জলের রাত্রে সদ্যজাত পুত্রকে সাথে নিয়ে উত্তাল নদী অতিক্রম করেন, মথুরা থেকে গোকুলে রাজা নন্দ ও যশোদার ঘরে দিয়ে আসেন ওই দিব্য শিশুটিকে। গোকুলে মাতা পিতার স্নেহচ্ছায় বড় হতে থাকে গোপাল। ನನ್ನ ದೀಮ್ কত ভালোবাসে তাকে গোপিনীরা, কিন্তু সেই গোপিনীদের ওপরই চলে তার উপদ্রব। তাই তো কতজন কত সময়েই মা যশোদার কাছে তাদের আদরের দুলালকে নিয়ে নালিশ জানিয়ে যায়, অভিযোগের পাহাড় এসে জমা হয়। তবু সেই রাখাল রাজার প্রতি এক অমোঘ ভালোবাসার টানে সবাই বাধা পড়ে। চাঁদের পাশে জিথা দিনে রাতে মিলে
ভর্তি হাড়ি মাথায় নিয়ে চলেছে, সারিবদ্ধভাবে মেঠো রাস্তা দিয়ে চলেছে তারা। আবার কখনো যমুনার জলে স্নানরত গোপিনীরা যখন নিজেদের মধ্যে গল্পে মশগুল, তখন হঠাৎ দেখা যায় নদীর পাশে রাখা তাদের কাপড় মুহূর্তে অদৃশ্য হয়ে গিয়েছে। Thank you.
সংসারের কাজে ব্যস্ত রয়েছেন মা যশোদা। হঠাৎ লক্ষ্য করেন তাঁর কানাই মুখে মাটি পড়ছে। মা এসে জোর করে মুখ খোলালে ঘটে যায় এক অলৌকিক ঘটনা। নিজের পুত্রের মুখগহ্বরে বিশ্ব ব্রহ্মাণ্ড প্রত্যক্ষ করেন মা যশোদা। কিন্তু সেই দিব্য বিভূতি মা যশোদার অপার স্নেহ ধারায় অশ্রুসিক্ত হয়ে ঝরে পড়ে। ভগবান নয়, তার প্রাণাধিক প্রিয় কৃষ্ণকে নিজের পুত্র রূপে বুকে জড়িয়ে ধরেন তিনি। ভগবত শক্তিও যেন হার মানে মায়ের স্নেহের কাছে।
যমুনার কোলে নবনিপমূলে বসেছে কিশোর মেলা, যমুনার কোলে নবনিপমূলে বসেছে কিশোর রাখাল নাচে হেলিয়া দুলিয়া রাখাল নাচে চরণে চরণে নূপুর বাজে হেলিয়া দুলিয়া রাখাল নাচে চরণে চরণে নূপুর বাজে হেলিয়া দুলিয়া রাখাল নাচে হৃদয়ে সখা কানুকে খিলিয়া হাতে হাতে ধরি রাখাল নাচে বাঁশি বেজে চলেছে, আজ ভক্ত মন সর্বস্ব নিবেদনের জন্য তার রাতুল চরণের প্রত্যাশী। অমৃতময় কৃষ্ণ নাম যেন আমাদের পরম মুখের দিকে এগিয়ে নিয়ে চলেছে যুগ থেকে যুগান্তরের যাত্রাপথে।